ডাই নিয়ে অনেকগুলো কনফিউশন থাকে আমাদের। দেখা যায় কি ক্ষেত্র বিশেষে ডাইয়ের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়। যেমন ধরেন, কেউ যদি রোগে মারা যায় তখন আমরা বলবো ডাই অফ, হি ডাইড অফ ক্যান্সার, ঠিক আছে। যদি দুর্ঘটনায় মারা যায় তখন আমরা বলবো ডাই বাই, মাই ফ্রেন্ড ডাইড বাই অ্যাক্সিডেন্ট, মানে তার বন্ধু দুর্ঘটনায় মারা গিয়েছে। আবার যদি কেউ অতিরিক্ত খাওয়ার কারণে কিংবা ক্ষুধার কারণে মারা যায় তখন আমরা বলবো ডাই ফ্রম, পিপল আর ডাইং ফ্রম হাঙ্গার এভরিডে, অথবা হি ডাইড ফ্রম ওভার ইটিং, তাহলে অতিরিক্ত খাবার খেলে কিংবা ক্ষুধার কারণে কেউ মারা গেলে তখন বলবো ডাই ফ্রম। এরপর হচ্ছে কেউ যদি দেশের জন্য মারা যায় বা নিজের জীবন স্যাক্রিফাইস করে তখন হবে ডাই ফর, দ্য ফ্রিডম ফাইটার ডাইড ফর আওয়ার কান্ট্রি। এই কয়েকটা হচ্ছে ডাই নিয়ে প্রিপোজিশন যেগুলো নিয়ে আমাদের কনফিউশন সবসময়ই থাকে।